রাজ্য সংঘটিত হয়েছে এক আজব কাণ্ড। পূজা মণ্ডপ লাগে নে সুস্বাদ, ধর্ম নে স্বাস্থ্য, দেবীর উপাসনা নে অনাময় ব্যবস্থা, বিতর্কত এটা পূজা মণ্ডপ। এটা শৌচালয়ের বাবে ভাঙি পেলোয়া হল এটা পূজা মণ্ডপ। কিছুদিন পিছতেই শারদীয় দুর্গা পূজা, আর তার আগে আগে পূজা মণ্ডপত চলিল সরকারের বুলডোজার। দৈত্যকায় বুলডোজারে মহতিয়াই পেলালে দেবী দুর্গার উপাসনাস্থলী। রাজহুয়া শৌচালয় নির্মাণের বাবে বুলডোজার চলিল দুর্গা পূজার মণ্ডপত। মা দুর্গার অপমানত ভক্তর মাজত ক্ষোভর জুই। শৌচালয়ের পর পূজা মণ্ডপ রক্ষা করবলে প্রতিবাদত বহিল দেবী দুর্গার ভক্তগণ। কাছাড়ের শিলচর সংঘটিত হয়েছে এই বিতর্কিত কাণ্ড। এই জমির থেকে কালী মন্ডলে কেউ 10 টাকা রোজগার করে না, এটা প্রতি বছর আমরা পকেট থেকে টাকা খরচ করে এটা ডেভেলপ করি। এভিকশন চলবে না, কোন ধরনের এভিকশন হবে না। শিলচর শহরের অন্যতম এটা পূজা মণ্ডপত বুলডোজার চলালে কাছার প্রশাসনে। শিলচর শহরের তারাপুর কালীমোহন রোডত থাকা পূজা মণ্ডপ ভাঙি ধূলিচ্ছাদ করিলে কাছার প্রশাসনে। প্রশাসনের এই কাণ্ডত ক্ষোভত জ্বলি পকি উঠিছে স্থানীয় রাইজ। বিরাট অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, এইখানে যদি কোনোভাবে কোনো তরফ থেকে ইলিগেলি হস্তক্ষেপ করা হয়, তার জন্য আমরা দরকার হলে উচ্চতম ন্যায়ালয়ে যাব। উল্লেখযোগ্য যে 1997 চনের পর শিলচরের কালীমোহন রোড দুর্গা পূজা কমিটিয়ে এই ঠাইখনত দুর্গা পূজা আয়োজন করে আহিছে। প্রথমতে এটা ডাম্পিং গ্রাউন্ড আছিল ঠাইখিনি। তারাপুর কালীমোহন রোডের পূজা কমিটিয়ে এই ঠাইত মাটি পেলাই আর্ট ফিলিং করে 25 বছর ধরে ভক্তিভাবে দুর্গা পূজা করে আছে। কিন্তু হঠাৎ কোনো জাননী অবিহনে যুদ্ধংদেহী রূপত পূজা মণ্ডপ ভাঙি পেলালে প্রশাসনে। এটা রাজহুয়া শৌচালয় নির্মাণের বাবে পূজা মণ্ডপটা ভাঙিলে শিলচর পৌরসভায়। ঘটনার পিছতে স্থানীয় রাইজ কাক চাপিছে জেলা আয়ুক্তর। পূজা মণ্ডপ ভাঙি শৌচালয় নির্মাণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানালে পূজা কমিটি আর কালীমোহন রোডের রাইজেও। আইনসঙ্গত নোটিশ সার্ভ করতে হবে, যাদেরকে এভিক করতে চাইছে তাদেরকে নোটিশ সার্ভ করতে, উইদাউট সার্ভিং এনি নোটিশ টু দি এফেক্টেড পার্টি, এটা কিভাবে করে, দিস টোটাল বেআইনি, টোটাল ইললিগ্যাল। স্থানীয় রাইজের সন্দেহ, পূজা মণ্ডপের মাটিত চকু পড়েছে ভূ মাফিয়ার। মাটি দখলের বাবে এটা ষড়যন্ত্র চলি আছে বলে অভিযোগ রাইজর। এটা ক্লিয়ার, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে প্রশাসন ইনফ্লুয়েন্স হয়েছে বাই সাম পার্সন। শিলচরের পর অনিরুদ্ধ লস্করের রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।